অনেকে দীর্ঘক্ষণ বসে কাজ করেন তার যে বসার চেয়ারটা সেটা নির্দিষ্ট আর্গোনমিক না হওয়ার কারণে তার কোমর ব্যথা হয় সে এটাকে আমরা আসলে মেকানিক্যাল ব্যাক পেইন বলি এই মেকানিক্যাল ব্যাক পেইনটা শুধু তার পোশ্চারাল বা বসা বা দাঁড়ার অভ্যাসটা চেঞ্জ করার মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যায় আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি এনাম মেডিকেল কলেজ হসপিটালে এবং এছাড়াও আমি চেম্বার করছি নিয়মিত চেম্বার করছি ল্যাবিট ক্যান্সার এবং সুপার স্পেশালিটিতে হসপিটালে আমরা প্রতিদিন আউটডোরে যেসব অর্থোপেডিক্সের রুগী বা স্পাইনের রুগী দেখে থাকি তার মাঝখানে নব্বই ভাগ রুগী আসে আসলে কোমর ব্যথা নিয়ে এই নব্বই ভাগ রুগীর মধ্যে জাস্ট এক দুই পার্সেন্ট রুগীর যাদের কোমরের কোনো আসলেই প্যাথোলজি থাকে বা কোনো রোগ থাকে তাদের কোমর ব্যথা নিয়ে আসে বাকি আটানব্বই ভাগ রোগীর আসলে কোমর ব্যথার কোনো নির্দিষ্ট কারণ নেই শুধু তার লাইফের কিছু অভ্যাসের কারণে সে কোমর ব্যথায় ভুগে থাকেন তার মধ্যে কি অন্যতম কারণ যে অনেকক্ষণ দীর্ঘ সময় দাঁড়িয়ে অনেকে কাজ করে অথবা অনেকে দীর্ঘক্ষণ বসে কাজ করেন তার যে বসার চেয়ারটা সেটা নির্দিষ্ট আর্গোনমিক না হওয়ার কারণে তার কোমর ব্যথা হয় সে এটাকে আমরা আসলে মেকানিক্যাল ব্যাক পেইন বলি এই মেকানিক্যাল ব্যাক পেইনটা শুধু তার পোশ্চারাল বা বসা বা দাঁড়ার অভ্যাসটা চেঞ্জ করার মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যায় আমরা কিভাবে বলি আমরা বলি যে সঠিক আসলে সঠিক বসার নিয়ম কি। আমরা যে চেয়ারটা হবে সেই চেয়ারটা অবশ্যই পেছনে একটা কার্বের থাকবে বা বাঁকানো থাকবে যেটাতে কোমরটা একদম লেগে থাকবে কোমরের যে আমরা বলি লাম্বার যে নিচের অংশটা সেটা সামনের দিকে একটু কার্ভ থাকে চেয়ারটা যদি এরকম একটু কার্ভ হয় তাহলে অবশ্যই তার কোমর ব্যথার জন্য এটা অনেক বেশি মানে কোমরের জন্য অনেক বেশি ভালো হয় এবং যদি এটাও হয় আরেকটা সময় হলো দীর্ঘ সময় বসে না থাকা আমরা বলি যে তিরিশ মিনিট যদি সে বসে থাকে তাহলে যেন সে দাঁড়িয়ে দুই তিন মিনিট হেঁটে এসে আবার বসে অথবা সে যদি অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করে তাহলে বিশ মিনিট বা তিরিশ মিনিট দাঁড়িয়ে কাজ করলে দুই তিন মিনিট বসে যেন আবার সে কাজে যোগদান করে এভাবে ইন্টারমিটেন তার যে পোশ্চারটা সেটা যেন ইন্টারমিডিয়েন্ট চেঞ্জ করা হয় তাহলে তার মাংসপেশিগুলো লং টাইম কাজ না করে ফ্যাটিক হয়ে যায় না সে ব্যাক পেইনে ভোগে না এই সিম্পল একটা অভ্যাস করলেই আমরা অনেক অনেক পার্সেন্টেজ অফ কোমর ব্যথাটা বা আমরা মেরুদণ্ডের ব্যথাটা কিন্তু থেকে রিলিফ পেতে পারি আমাদের এই অভ্যাসটা আসলে মেনে চলা উচিত এছাড়াও আরেকটা জিনিস যেটা বলি আমরা সামনের দিকে ঝুঁকে কাজ না করা সামনের দিকে কোমরটাকে বাঁকিয়ে না কাজ করা এই এই অভ্যাসটা ত্যাগ করলেই আমরা যে কোমর ব্যথার রুগী পাই তার মাঝখানে নব্বই ভাগ রুগীকেই আমরা শুধু এই নিয়মটার মাঝখান মাধ্যমেই কিন্তু রিলিফ দিতে পারি সো এই নিয়মটা আসলে আমরা আপনারা মানবেন এবং আমরা আশা করি যে আপনারা কোমর ব্যথা থেকে অনেকেই রিলিফ পেয়ে যাবেন